মধ্যবিত্ত ঘরের 10 বছরের একটি ছেলে, যার নাম উজ্জ্বল। রাস্তার ধারে একটি ছোট্ট বাড়িতে সে থাকত। উজ্জ্বলের বাড়ির ঠিক অপর দিকে একটি প্রাসাদ প্রতিম বাড়ি। সেই বাড়িতে থাকত একই বয়সী আরেকটি ছেলে, যার নাম মানস। উজ্জ্বল রোজ সকালে তার বাবার সঙ্গে স্কুটারে করে স্কুলে যেত এবং মানস যেত দামি গাড়িতে চড়ে। এই গল্প শুনে আপনাদের মনে হতেই পারে, উজ্জ্বলের থেকে মানস অনেক বেশি ভাগ্যবান, কারণ তার বাবার কাছে আছে প্রচুর অর্থ। রোজ বিকেলে মানস তার বাড়ির দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে দেখত সামনে রাস্তার মোড়ে তার বয়সী অনেক বাচ্চারা খেলছে। উজ্জ্বলকেও তাদের সঙ্গে খেলতে দেখা যেত। কিন্তু মানুষের বাবা মা বিভিন্ন কারণে বা তাদের স্ট্যাটাস বজায় রাখবার জন্য এই সব বাচ্চাগুলির সঙ্গে মানুষকে মিশতে দিত না। উজ্জ্বলের এরকম কোনো বারণ ছিল না, ফলে সে রোজ বিকেলে সবার সঙ্গে খেলাধুলা করত। কখনো ক্রিকেট, কখনো ফুটবল, কখনো লুকোচুরি, আরও অনেক ধরনের খেলা তারা খেলত। মানুষ দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে তাদের খেলা দেখত এবং কাঁদত। তার কাছে ঘরে ভর্তি অনেক দামি খেলনা আছে, কিন্তু তার কাছে এগুলির কোনো মূল্য নেই। এক কথায় মানুষ ছিল সোনার খাঁচায় বন্দি। অপরদিকে উজ্জ্বলের কাছে ছিল সামান্য কিছু খেলনা, যার মূল্য তার কাছে ছিল অনেক বেশি। কিন্তু উজ্জ্বল খেলার ফাঁকে মানুষের প্রাসাদ প্রতিম বাড়ির দিকে তাকিয়ে থাকত আর মনে মনে ভাবত, মানুষ কত সুখী, কি বিশাল বাড়ি ওদের, কি সুন্দর সুন্দর গাড়ি, কত দামি খেলনা মানুষের কাছে, কি ভালো হতো যদি এই সব তার কাছে থাকত। এই গল্প শিক্ষা দেয়, আমরা যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করি তখন অন্যদের বেশি ভাগ্যবান মনে করি। মজার কথা হলো, উল্টো দিকের মানুষটিও কিন্তু আপনাকে দেখে একই কথা ভাবে। আপনি যখনই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবেন তখন আপনি নিজেকে ছোট মনে করতে থাকবেন, আর এই মনে করাটাই আপনাকে অন্যের তুলনায় বেশি দুঃখী মনে করাবে। আসলে সেটা একদম নয়, তাই অন্যের দৃষ্টিতে নিজেকে দেখুন, দেখবেন আপনি অনেক বেশি সুখী। এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান, শেয়ার করে আপনাদের বন্ধুদের প্রেরণা যোগান, আর পড়তে থাকুন ওয়ে টু নিউজ।